এখন উইলগ্রাম প্ল্যাটফর্ম আছে না, এখন আমি প্রচুর রুটি রান্না করবো। এখানে 1 কেজি লুটি আছে, আর 1 কেজি লুটির জন্য 1.5 চামচ মরিচ, হলুদ 1 চামচ, ধনে 1/2 চামচ, আর পেঁয়াজ বাটা দিব 2 চামচ, রসুন বাটা দিব 1/2 চামচ। এখানে আছে মদির চিংড়ি, তারপরে এখন কষাইলাম 1/2 কাপ তেল দিলাম। তেল গরম হয়েছে, একটা পেঁয়াজ চিকেন করে কেটে দিলাম, অল্প ভাজাইলে তারপর মশলা দিয়ে গলাই দিব, মশলা দিয়ে পানি দিয়ে গলাই শুকনো করে দিব। পাঁচ মিনিট ভালো মতো মিশাবা কষাইবো পানি ছাড়া, মশলা ছেড়ে দেবে, সাথে সাথে পানি দেবে, ওটা কষা নেওয়া হয় না ভালো মতো কষা কষা রয়ে যাবে। তবে 2-3 মিনিট কষে তারপরে সামান্য পানি দেবো, পানি দিয়ে আবার 2-3 মিনিট কষাই দেবো। এখন সামান্য পানি দেব, পানি দিয়ে আবার 2-3 মিনিট কষাই দেবো। মশলার রংটা কি কালারটা কত সুন্দর হয়েছে, যদি ভালো রান্না খেতে চান তাহলে চুলা দিয়ে ওটা দেখবেন। এখন সেই মাছটি দিয়ে ও 2 মিনিট কষাইব, তাদের লুটি দিয়ে দিব। লবণ পরিমাণ মতো, সামান্য পানি দিব, চিনি দিয়ে কষানো হয়েছে, আবার লুটিগুলো দিয়ে 1 মিনিট কষে তাদের পানি দিব, বেশি পানি দিব না, 1.5 কাপ পানি দিব, 1 মিনিট কষাব, কষানো হয়েছে 1.5 কাপ পানি দিব, পানি দিয়ে ভিজে দিব। 1.5 কাপ পানি সিদ্ধ হয়ে যাবে, আগুনটা প্রথম 10 মিনিট বাড়িয়ে দেওয়া, তারপর কমাই দিব। মানে 2 মিনিট রাখতে তেঁতুল দিব, সেটা হয়ে আছে 2 মিনিট রাখতে আছে, এখন দেখো কমাই দিই তাহলে আস্তে আস্তে হবে। নাড়বো না, সাইডে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। 2 মিনিট এখন দেখ, আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে খেয়ে দেখলাম, অনেক ভালো লাগবে। বিক্রমপুরের রান্না এভাবে রান্না করে খেলে ভালো আর খেতে বলে ইচ্ছা করবে। তিনটা কাঁচা আমি দিলাম, কাঁচা না দিলে চলে না, রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।